এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ আলোচ্য বিষয় তিন প্রকার ব্যক্তি যে তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন ভালোবাসেন এবং তাদের দিকে তাকিয়ে হাসেন তাদের জন্য রয়েছে জান্নাতে সুসংবাদ অবশ্য সকলে জানার জন্য খুব আগ্রহী আছেন এরা কারা এত মর্যাদাশীল এবং সকলে অবশ্য আকাঙ্ক্ষিত যে আমরা অবশ্যই এক প্রকারের মাঝে হব তাহলে জেনে নেই ইমাম হাকেম মুস্তাদরাকে মুস্তাদাকে এবং ইমাম তাবরানিমো জামে হাদিস বর্ণনা করেন যে হাদিস ইমাম আল্লা নাসিরুদ্দিন আলবানী সহি বলেছেন থেকে বর্ণিত হাদিস আবুদ্দার রাদি আল্লাহ আনহু বলেন রসু সাল্লাহ মেসাদ করেছেন তিন প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহর আলমিন ভালোবাসেন ইয়াদ হাকু ইলাইহিম তাদের দিকে আল্লাহ হাসেন এবং তাদেরকে সুসংবাদ দেন কত মর্যাদাশীল তারা জেনে তিন প্রকার প্রথম ইসলামিক যুদ্ধে বের হয়েছে আল্লাহ সন্তুষ্টর জন্য এই জমিনে আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য ইলাহা ইল্লাল্লাহকে সমুন্নত করার জন্য এমন পর্যায়ে দেখা গেল পরাজয়ের ভয়ে অনেকে পিসপা হটে গেল কিন্তু ওই ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য বা নিজে স্বাদ করবে এই আশায় সে স্থায়ী রইল আর সেখান থেকে লড়াচড়া করলো না আল্লাহরবুল্লা আলমিন ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন আর বলেন ফেরেশতাদেরকে অন্দর আব্দি সবার আলী ওই ব্যক্তির দিকে আমার জন্য সে ধৈর্য ধরেছে এই যুদ্ধ বর্তমানে সন্তাসী জঙ্গি হামলা যুদ্ধ নয় আল্লাহ সন্তোষের জন্য যে ইমরাতুন ও ফিরাসুল ওই ব্যক্তি যার বিছানা খুব নরম আরামদায়ক শান্তিদায়ক বেডরুম এবং বিছানায় আছে তার সুন্দরী স্ত্রী নয়ন করেনে সুশ্রী এটি ছেড়ে দিয়ে ঘুম বাদ দিয়ে নিজের মনের ভাসনা কামনা পূর্ণ করা বাদ দিয়ে রাত্রিজেকে তাহাজ্জ সালাদ আদায় করার জন্য জাগ্রত হয়ে যায় তৃতীয় প্রকার সফর ভ্রমণে গেছে অনেক সাথী নিয়ে সকলেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাত জেগে শুয়ে গেছে ঘুমিয়ে গেছে কিন্তু এক ব্যক্তি যে ঘুম বাদ দিয়ে আরাম বাদ দিয়ে আল্লাহ সন্তুষ্টর জন্য জাগ্রত হয়ে তাহাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের সাথে গোপনে গোপনে কথা বলে এই সমস্ত ব্যক্তি তো তারাই যাদের সমর্থা না আলমিন সালামা। আল্লাহর বান্দা তো তারা যারা পৃথিবীতে নম্র ভদ্র হয়ে চলে আর যদি জাহেল অজ্ঞলোকদের কাজ দিয়ে অতিবাহিত হয় বা তারা কোনো কিছু সম্বোধন করে সালাম দিয়ে চলে যায় অল্লেদী নাই তুন আলী রববিহিম এবং তারা রাত্রি অতিবাহিত করে সিজদারত অবস্থায় বা দ দণ্ডায়মান হই কেন কালী ইলামিনা লেই লে মায়া যাউন অবিল মেস্তাক ফেরুন তারা রাত্রিতে কিছু সময় মাত্র ঘুমায় নিদ্রা যায় আর পহরে দিনে তারা ইস্তেফার করে আর আমরা তাহার যত দূরের কথা ফজরের নামাজ যে দুরাকাত রয়েছে সুন্নত এই পৃথিবী এবং পৃথিবীর সবথেকে উত্তম আর ফজরের নামাজ যে জামাতে পড়লো আল্লাহর জিম্মায় চলে গেল ফজর বাদ দিয়ে ঘুমাই মুনাফেকী চরিত্র নিয়ে রাত্রি যাপন করি সকালে মুনাফেক রসুল সাল্লাহ সাল্লামের যুগে মুনাফেক সারা কেউ ফজর নামাজ বাদ দিত না রাসুল সাল্লামের যুগে যারা মুনাফেক তারাই ফজর বাদ দিয়ে ঘুমাইত আর মুনাফেকদের জন্য ফজর নামাজ খুব কঠিন উদ্দিন আর ইসলাম শিখি